হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হলো আমাদের এখানে বৃহস্পতিবার। বৃহস্পতিবার সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি, বিকেল পর্যন্ত করব। আশা করছি আজকের ব্লগটি সবার ভালো লাগবে। তো প্রথমে আমি শুরু করেছি আজকের ব্লগটি আমার সবজির বাগান থেকে। অনেকদিন ধরেই অনেক কি বলেছে আপুরা যে আপু তোমার সবজির বাগানটা কেন শেয়ার করো না। আসলে সবজির বাগান এখন প্রায় লাস্ট পর্যায়ে, তারপরও কিন্তু অনেক সবজি আসতেছে, করলা শশা এক সাইড থেকে, তারপর আরেক সাইডে যেগুলো লাগিয়েছিলাম সেগুলো আবার নতুন করে গ্রো হচ্ছে গাছগুলো। তো সেগুলোতেও কিন্তু অনেক শশা ধরে আছে। এই তো এখানে করলা দেখা যাচ্ছে, শশা প্রতিদিনই কিন্তু শশা ছেঁড়া হচ্ছে 5-6টা করে, তারপরও শশা গ্রো হয়ে যায় অনেক তাড়াতাড়ি। আর কিছুদিনের মধ্যে হয়তো কলা গাছের কলাও পেকে যাবে, কলাগুলো প্রায় বড় বড় হয়ে গিয়েছে। তো আজকে একটু সবজির বাগানটা ঘুরে দেখতেছি। আর এখানে একটা ঝিঙ্গে দেখা যাচ্ছে, আর এই ঝিঙ্গেটা কিন্তু একদম আমাদের রুমের দরজার পাশেই দেখা যাচ্ছে। খুবই ভালো লাগে যখন দরজা খুলি বা ডাইনিংয়ে বসে আমরা খাওয়া দাওয়া করি, তখন কিন্তু সবজিগুলো দেখা যায়। প্রথমে তো পিছনের সাইডে সবজিগুলো ছিল, এখন সামনের সাইডে যে বাগানটা করেছি সেটা থেকেই খুব সুন্দরভাবে সবজি আসতেছে। প্রচুর ঝিঙ্গা আসতেছে, করলা, তো ওগুলো সামনের বাগান, সেজন্য আরও বেশি ভালো লাগে। মানে বাসা থেকে বসলেই কিন্তু এগুলো দেখা যাচ্ছে যে খুব সুন্দরভাবে সবজিগুলো ঝুলে আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বাসার ভিতর থেকে কীরকম দেখা যায়। আসলেই খুব ভালো লাগে। আমাদের এই এরিয়াতে যারা থাকে চাইনিজরা, তারা অনেকে এসে বলে ওয়াও এত সুন্দর ভেজিটেবলস গার্ডেন কিভাবে করেছো তোমরা, অনেক কষ্ট করতে হয় তাই না, অনেক কিছুই বলে ওরা এসে আবার দেখে যায়। ওদেরকেও আমি দিয়ে থাকি সবজিগুলো, আসলেই খুব ভালো লাগে ফ্রেশ শাকসবজি। তো ওনারা বলে থাকে যে খুব সুন্দরভাবে কিন্তু তুমি গাছ করতে পারো বা গাছ লাগাতে পারো, খুবই ভালো যদি এভাবে করে খেতে পারো আর কি। তো আমরাও কিন্তু প্রচুর ধরে আছে, প্রতিদিনই দুই একটা করে আমরা ছিঁড়ে নেওয়া হয়। আর এখন হলো প্রায় সময় 11:30 মতো বাজে। তো অনলাইন থেকে কিছু একটা ডেলিভারি এসেছে হয়তো, এখন আমি সঠিক বলতে পারবো না কি এসেছে, কারণ অনলাইনে আমি অনেক কিছু কিনে থাকি, তো এক এক দিন এক একটা জিনিস এসে থাকে। তো আজকে কি এসেছে সেটা আমি সঠিক জানি না। তো এটাই হলো সেই, আমার মনে হয় এটার মধ্যে ব্যাগ হবে, মিরার স্কুল ব্যাগ অর্ডার করছিল কিছুদিন আগে, সেটা হতে পারে। তোর আব্বু আজকে সবজির বাগানে সময় দিচ্ছে, সবজির বাগানে কাজ করতেছে, আজকে সারাদিনের জন্যই বাহিরে যায়নি আর কি বাসায়। তো এই তো এখন গাছগুলো দেখে নিচ্ছে, আর অনেক গাছই কিন্তু সামনে আরও লাগানো হয়েছে, ভেন্ডি, তারপর বেগুন। আর পেঁপে গাছে তো প্রতিদিনই মানে দুই একদিন পর পরে কিন্তু পেঁপে ছিঁড়ে নেওয়া হচ্ছে। এখন প্রায় লাস্টের দিকে পেঁপে তেমন বেশি নেই এখন। আর এখান থেকে আমাদের ম্যানেজারকেও আমি পেঁপে দিয়েছি, উনি একদিন আমাদের বাসায় এসেছিলেন, তখন পেঁপে দেখে খুবই ভালো লেগেছে। তখন ওনার ওয়াইফের সঙ্গে বলেছে যে বসের গাছে অনেক পেঁপে ধরে আছে, দেখে খুবই ভালো লাগছে। তো ওনার ওয়াইফ বললো যে বসকে বলে একটা পেঁপে নিয়ে আসবে। তো উনি তখন বললো যে বস, আমার ওয়াইফ একটা পেঁপে চেয়েছে তোমাদের গাছে, তোর আব্বু একটা পেঁপে দিয়েছে ওকে গতকালকে, হয়তো এখান থেকে ছিঁড়ে নিয়ে তারপর ওকে দিয়ে আসছে। বললো যে অনেক মজা পেঁপেটা খেতে, খুবই মিষ্টি, আসলে খুব ভালো লাগে যখন নিজেরা গাছ লাগিয়ে অন্যকেও খাওয়াতে পারি বা তার কাছ থেকে প্রশংসা পেয়ে থাকি, তখন খুবই ভালো লাগে। আর এগুলো হলো ঝিনুক, মানে আমরা যে সাগর পাড়ে বেড়াতে গিয়েছিলাম ওখান থেকে আনার পরে ঝিনুকগুলো আর খোলাই হয়নি, প্লাস্টিকে মানে বাহিরে জুতার র্যাকের বক্সে এখনও রয়ে গিয়েছে। তো ভাবলাম আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই পাথরগুলো খুবই সুন্দর, এক একটা পাথর এক এক রকম ডিজাইন, কোনো পাথরের সঙ্গে কোনো পাথরের মিল নেই, এমনকি ঝিনুকগুলো। তো আমি ভাবছি আমরা যখন নতুন বাসায় যাব তখন এগুলো একটু সাজিয়ে অন্যরকমভাবে রাখবো, সেই জন্য ডয়েরে রেখে দিয়েছি। আর এখানে হলো পাথরগুলো, এই পাথরগুলো তো আমি সাগর পাড় থেকে যখন নিয়ে এসেছিলাম তখন অনেক ওয়েট ছিল বা অনেক দেখতে অনেক বড় ছিল, আমার মনে হচ্ছে এগুলো একটু শুকিয়ে যাচ্ছে বা অনেক পাতলা হয়ে গেছে কেন সেটাও বুঝতে পারতেছি না। ওর আব্বুকে বলার পর বললো এগুলো হয়তো পানিতে থাকার পর একটু ওয়েট থাকে বা বালি থাকার পর, তো এখন যখন উপরে এগুলো সেগুলো শুকানোর পর কিন্তু একদম পাতলা হয়ে গিয়েছে বুঝতেছি না। আর এখনও বালি পড়তেছে, আমরা ওগুলো ধুয়ে ক্লিন করে তারপর সুন্দরভাবে রেখে দিই, তারপর কোথা থেকে যেন বালি আসে, প্রতিদিনই অনেক বালি ফালানো হয় এগুলো থেকে। তো পাথরগুলো খুবই সুন্দর আর আমার কাছে খুবই ভালো লাগে এরকম পাথর, কোনো পাথরের সঙ্গে কোনোটার মিল নেই, এক একটা এক এক রকম ডিজাইন।
তো যাই হোক, বাইরে একটু সময় দিলাম, সকাল সকাল খুবই ভালো লেগেছে। আর বাচ্চারা তো স্কুলে গিয়েছে, ওদেরকে স্কুলে দিয়ে তো ওর আব্বু চলে এসেছে, আমিও গিয়েছিলাম অবশ্য সঙ্গে। তো বাসায় চলে এসেছি, এখন হাতে টুকিটাকি কাজগুলো শেষ করে নিচ্ছি। বাচ্চাদের কিছু কাপড় রয়ে গিয়েছিলো, সেগুলো ওয়াশিং মেশিনে ওয়াশ করে নিয়েছি, এখন শুকাতে দিয়ে দিব। আর এক আপু বলেছিল যে আপু ওয়াশিং মেশিনে তুমি কীভাবে কাপড় ওয়াশ করে থাকো, তো ওয়াশিং মেশিনে কাপড় ওয়াশ করা একদমই ইজি, তেমন কঠিন কোনো ব্যাপারই না। কাপড় চোপড় দিয়ে জাস্ট সুইচটা অন করলেই কিন্তু কাপড় চোপড় ধোয়া হয়ে যায়, তেমন হার্ড কিছুই না, জাস্ট সাবান দিয়ে একটু ধুয়ে নিলেই হবে। তো আমার হাতের টুকিটাকি কাজ প্রায় শেষ, রুমটাকে ক্লিন করে নিয়েছি। আর ওর আব্বু গতকালকে কিছু টুকিটাকি বাচ্চাদের জন্য খাবার নিয়ে এসেছিল, সেগুলো এখন একটু গুছিয়ে রাখবো। আর এ ফাঁকে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। সব সময় আমি যখন কিচেনে যাই তখন আমার ভাত বসাতে একদমই মনে থাকে না, মানে একদম ভুলে যাই কেন যেন। তাই আমি যখন কিচেনে যাই তখন সাথে সাথে আগে ভাত বসিয়ে দিই, তারপর অন্যান্য কাজ করে থাকি আর কি। আর এক আপুর প্রশ্ন ছিল যে আপু তুমি তোমার বাচ্চাদেরকে সবসময় স্কুলে টিফিন কী দিয়ে থাকো, তো আমাদের সঙ্গে একটু শেয়ার করো। আমি আমার বাচ্চাদেরকে প্রতিদিন স্কুলে টিফিন দিয়ে থাকি, তো আমার একটু উপকারে আসবে। তো শালিনে যেহেতু দুই টাইম স্কুল টিফিন হয়, দুই টাইমই হয় ওদের, সকালবেলা একটা হয় 10:30 দিকে আর একটা 1:30 হয়। তো সকালবেলা ওকে আমি সবসময় দিয়ে থাকি কেক বা অন্য ধরনের বিস্কিট, দুই আইটেমের দিয়ে থাকি, তার সাথে ফল দিয়ে দিয়ে কেটে 2-3 আইটেমের অল্প অল্প করে। তো এটা হয়ে যাওয়ার সকালের নাস্তা, মানে এটা এক একদিন এক এক রকম দিয়ে, সবসময় এক ধরনের ফল দিয়ে থাকি না, এমনকি কেক বা বিস্কিটও এক একদিন এক এক রকম দিয়ে থাকি। আর দুপুরে যেহেতু একটু ভারী ধরনের খাবার খেতে হয়, সেটার মধ্যে আমি পাস্তা, ম্যাকরনি বা বাচ্চাদেরকে নুডলস ফ্রাইটা করে দিয়ে থাকি বেশি করে, বেশিরভাগ আর কি। নাগেটস ফ্রাইও আমি করে দিয়ে থাকি মাঝে মধ্যে। তো তার সাথেও কিন্তু ফল থাকে অল্প পরিমাণে, একটা বক্সের মধ্যে অল্প করে আমি একটু ফল দিয়ে দিই। তো এটাই কিন্তু ওদের হয়ে যায় সকাল বা দুপুরের খাবার। তো যে আপুটা আমাকে কোশ্চেন করেছিল, কয়েকবার আমাকে বলেছিল অবশ্য, তো সেই জন্য আর কি শেয়ার করা আজকে। তো যাই হোক, হাতে সব কাজ শেষ করে এখন কিচেনে চলে এসেছি। আজকে আমি রুই ফিশের মাথা রান্না করব, একদম আস্ত রুই ফিশের মাথা। তাই আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এখন একটু জাস্ট ভেজে নিচ্ছি, তারপর আমি এই কারিটাকে বসিয়ে দিব। আর আজকে আমাদের বাসায় একটা ফড়িং এসেছে, দেখে খুবই ভালো লেগেছে, অনেক মানে ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে, দেখতেছি খুবই ভালো লাগতেছে, তাই একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো এটাই হলো সেই রুই ফিশের মাথা, আমি এখন এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পোষা করে নেব। আর এই রুই ফিশের মাথাগুলো কিন্তু অলরেডি ক্লিন করা হয়ে গিয়েছে, মানে ভিতরে ভালোভাবে ক্লিন করে নিয়েছি, এখন উপরের সাইডে আমি একটু হালকা গরম পানি আর লবণ দিয়ে ক্লিন করে নিব। তো এই ফাঁকে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, এখানে আমি দিয়েছি আদা, রসুন পেস্ট, হলুদ, লবণ, মরিচ, গরম মশলা সব কিছু দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি। আর গরম মশলা বলতে আমি শুধু তেজপাতাটা দিয়েছি, আর কোনো মশলা ইউজ করিনি। তো এখন জাস্ট একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এখানে মাছটার মধ্যে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে তারপর ভিজিয়ে রেখেছি, প্রথমে মাছটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি, তারপরে কিন্তু এটা করেছি। এখন লবণ দিয়ে ভিজিয়ে রাখবো 2-1 মিনিটের জন্য, তারপর কিন্তু অনেক ময়লা বের হয় মাছের মাথা থেকে, এই তো দেখতেই পাচ্ছেন পানিটা একদম কালো হয়ে গিয়েছে। আর এগুলো আমার গতকালকের কিছু মুরগির খিলা ভুনা রয়ে গিয়েছিলো, সেগুলো ডিপ ফ্রিজ করে রেখে দিয়েছিলাম, এখন একটু পানি দিয়ে সাইডে একটু গরম করে রেখে দিচ্ছি। আর ফাঁকে ফাঁকে আমার কারিটা কোণে দিচ্ছি, এক ফাঁকে মশলাটাকে কষাচ্ছি আর এক ফাঁকে মাছটাকে ক্লিন করে নিয়েছি। তো মাছের মাথাটা আমার ভালোভাবে ক্লিন করা হয়ে গিয়েছে দুই সাইড থেকে। আর এই মাছের কারিটা কিন্তু মালয়েশিয়ানরা এভাবে রান্না করে থাকে, মানে মামা রেস্টুরেন্টে ওরা মাছের মাথাটা একদম আস্ত মাথাটায় খুব ভালোভাবে ধুয়ে পোষা করে তারপর এভাবে রান্না করে থাকে। তাই ভাবলাম আমরা আজকে একটু ট্রাই করি, ওর আব্বু কিন্তু আমার সাথে হেল্প করতেছে আমাকে, টুকিটাকি হ্যাঁ এটা সেটা এনে দিচ্ছে, তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছে। তো এখন মাছটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপর সবজি অ্যাড করব। আজকে এখানে আমি সবজি দিব মিক্স সবজির মধ্যে আমি নিয়েছি পটল, মূলা, তারপর বিভিন্ন ধরনের সবজি আর কি মিক্স করে তারপর দিয়ে দিব। আর মাঝে মধ্যে এরকম কারি খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে ফ্রেশ মাছ যখন কিনে নিয়ে আসা হয় তখন সঙ্গে সঙ্গে রান্না করলে আরও বেশি ভালো লাগে খেতে। তো এখন মাছটাকে একটু নেড়ে চেড়ে তারপর সবজিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে জাস্ট সবজির উপরে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এখন সবজিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তো আলতোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে, তা না হলে মাছের মাথাগুলো ভেঙে যাবে, আর আস্ত মাছের মাথা ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না। তো এখন একটু জাস্ট নেড়ে চেড়ে দিচ্ছি। তো আজকের কারির মধ্যে কিন্তু হলুদ একদমই কম দেওয়া হয়েছে,
মানে হলুদে কোনো স্বাদ বাড়ায় না, কারির মধ্যে হলুদটা শুধু কালারের জন্য দেওয়া হয়, তাতেও কিন্তু মাছটা খেতে খারাপ লাগবে না, অনেক ভালো লাগবে। তো এখন জাস্ট একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনি দিয়ে ঢেকে রাখবো 2-1 মিনিটের জন্য। দেন আমি অ্যাড করবো পানি। তো এখন আমি মাছের মাথা সবজিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এ পিঠ উপিট একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর মাছের মাথা কিন্তু একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হয়, অনেক সময় দেখা যায় ভিতরে কাঁচা থেকে যায়। যেহেতু আস্ত মাছের মাথা আমি এটাকে কোনো পিস করে নিই, 2 পিস করে কাটি নিই, আস্ত রেখেছি। তো এখন ভালোভাবে কষানোর পর আবারও আমি একটু ঢেকে দিচ্ছি, আমি ওয়েট করতেছি সবজি আর এটা যেন মানে মাছের মাথাটা যেন সিদ্ধ হয়ে যায়। আর ফাঁকে ফাঁকে মুরগির ঘিলাটাকেও নেড়ে দিচ্ছি। ডিপ ফ্রিজ থেকে নামানোর পর কিন্তু যে কোনো কারি একটু পানি দিয়ে চুলাটাকে মিডিয়ে মাছ করে ঢেকে রাখলে কিন্তু অনেক সহজে এগুলো খুলে আসে। এই তো দেখতেই পাচ্ছেন অলরেডি খুলে এসেছে। তো আমি এটাকে একদম পানিটাকে শুকিয়ে নেব, তারপর একটা বাটিতে বেড়ে নেব। আর ফাঁকে ফাঁকে কিন্তু আমার কারিটাকেও আমি নেড়ে দিচ্ছি, মাছের কারিটাকে। আর এখানে আমি কিছু ধনিয়া পাতা নিয়েছি, ধনিয়া পাতাগুলোকে এখন কেটে পয়সা করে তারপর মাছের কারির মধ্যে দিয়ে দিব। আর এরকম মিক্স সবজি দিয়ে কারি রান্না করলে খুবই ভালো লাগে, বিশেষ করে ধনিয়া পাতা দিলে আরও বেশি ভালো লাগে, ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো এখন আমার টোটালি কিন্তু কারিটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আর একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি আলতোভাবে মাছটাকে। তো মাছটাও কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি পানি অ্যাড করব। আর এখন তো আমাদের বাংলাদেশে খুব ফ্রেশ শাকসবজি পাওয়া যাচ্ছে, খুবই ভালো লাগে। অনেকেই দেখি দেখিয়ে থাকে রান্না করতেছে বা কাঁচা শাকসবজি নেমে গিয়েছে, মানে শীতের সবজি খুবই ভালো লাগে। আমার তো ইচ্ছে করছে আমি এখনই দেশে চলে যাই। আর ওর আব্বুকে বলতেছি কবে যে দেশে যাব, দেশে যাওয়ার জন্য একদম অস্থির হয়ে আছি আমরা। আমার বাচ্চারাও অনেক এনজয় করে বাংলাদেশে যখন আমরা যাই। তো যাই হোক, ইনশাল্লাহ যখন যাবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অনেক আপুদেরই কোশ্চেন থাকে, আপু তুমি কবে দেশে আসবে, তোমার সঙ্গে দেখা করব, তোমার সঙ্গে কথা বলবো, তখন আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, যখনই যাই না কেন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি তো বলেই যাব যে আমি কবে যাচ্ছি দেশে। তো আমি লাস্টে কিন্তু টমেটো দিয়ে দিয়েছি কারিটার মধ্যে দিয়ে, জাস্ট একটু নেড়ে চেড়ে পানি দিয়ে। ধনিয়া পাতা কুচি অলরেডি দিয়ে দিয়েছি, ধনিয়া পাতাটাকে একটু যখন সিদ্ধ হয়ে যাবে তখন কারিটাকে নামিয়ে নেব। আর চট জল দিয়ে কিন্তু আজকের কারিটা রান্না হয়ে গিয়েছে। আর এখানে আমার সেই মুরগির ঘিলাটা আমি একটু ভালোভাবে ফোনা করে নিয়েছি, আর এখন মাছটাও রান্না করা হয়ে গিয়েছে। যখন টমেটোটা সিদ্ধ হয়ে যাবে তখন চুলাটাকে আমি অফ করে দিব। তো এখন আমার টোটালি রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। আর এই মাছটা কিন্তু অনেক বড়, হয়তো ক্যামেরায় তেমন বেশি বোঝা যাচ্ছে না, অনেক ছোট দেখা যাচ্ছে। তাই আজকে কোনো মাছের পিস রান্না করিনি, শুধু মাছের মাথার কারি রান্নাটা করেছি। এটা একটা 9 কেজি ওজনের মাছ, অনেক ছোট ছোট টুকরা করে ওর আব্বু মাছটাকে নিয়ে এসেছে। তো কিছুদিন আগে ওর আব্বু বাংলাদেশি বাজার থেকে বাজারটা করেছিল, তো আমি আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, মানে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। সেই জন্য আর আমার শরীরও এমনিতে বেশি ভালো ছিল না সেই জন্য। তো আজকে আমি একটু সুস্থ আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। অনেক দিন পরে বললাম যে আজকে আমার কাছে একটু ভালো লাগতেছে, তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি আরও সুস্থ হয়ে যাই। আপনাদের দোয়াই কিন্তু আমার অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে প্রয়োজন। তো এখন এই তো আমরা খাবারটা খেয়ে নিচ্ছি, আর আজকে শুধু সবজি দিয়ে তারপর মাছ খেয়ে নিচ্ছি। ওর আবু বলতেছে দুপুর লাঞ্চ আজকে এটাই করবে, ভাত খাবে না। তো আমি বললাম সমস্যা নেই, এখন তো প্রায় 12:30টার মতো বাজে, আমরা খেয়ে তারপর বাচ্চাদেরকে যাবো স্কুল থেকে নিয়ে আসার জন্য। তো এখন আমি আর ওর আব্বু খেয়ে নিচ্ছি। আসলে কিন্তু খুবই মজা হয়েছে, দুইজনে মিলে রান্নাটা করেছি আজকে। আর এখন হলো আমাদের এখানে সময় প্রায় 2:30টার মতো বেজে গিয়েছে। আমরা জোহর নামাজটা পড়ে আমি আর ওর আব্বু বেরিয়ে পড়েছি বাচ্চাদেরকে এখন স্কুল থেকে আনতে যাব। আর আমি বাসাতে থাকতে চেয়েছিলাম, ওর আব্বু বলতেছে একা বসে থেকে কি করবে, চলো তোমাকেও সঙ্গে নিয়ে যাই, সেই জন্য যাওয়া আর কি। আসলে মাঝে মধ্যে বাসায় একা একদমই ভালো লাগে না, অনেক বোরিং ফিল করি,
খুবই খারাপ লাগে যখন বাসায় একা থাকি, তাও কিছু করার নেই। যারা আমরা প্রবাসে থাকি তারা অবশ্যই বাসায় একাই থাকি। বাচ্চারা যখন স্কুলে চলে যায় বা ওর আব্বু যখন অফিসে যায় বা অন্যান্য কাজে বিজি থাকে, তখন তো বাসায় আমি একাই থাকি, সেই জন্য আরও বেশি মন খারাপ লাগে। আমি যখন ফার্স্টে মালয়েশিয়াতে এসেছি তখন তো আমি এসে কান্না করতাম শুধু, মানে বাসায় আমার একদমই ভালো লাগতো না, শুধু কান্না করতাম আর বলতাম ওর আব্বুকে যে আমাকে দেশে দিয়ে আসো। তারপর যখন সালমানের জন্ম হয় তখন তো আমাকে দেশে রেখে আসছে, আমি আর আসতেই চাইনি। আমি প্রায় 1 বছরের মতো বাংলাদেশে ছিলাম, আমি আসতে চাইনি, অনেক কান্নাকাটি করতাম। তারপর ওর আব্বু বললো যে না কোনো সমস্যা নেই, যা আসো, এখন তো বাবু আছে, বাবুকে নিয়ে তুমি থাকতে পারবে। তারপর আবার চলে আসলাম মালয়েশিয়াতে আর কি। আমি 5-6 বারের মতো বাংলাদেশে চলে গিয়েছি, বলেছি আমি আর এই দেশে আসবো না, মানে একা থাকতে আমার কাছে একদমই ভালো লাগে না, কোনো আত্মীয় স্বজন নেই, কেউ নেই। বিশেষ করে অনেকেরই দেখি আত্মীয় স্বজন থাকে বা পাড়ার প্রতিবেশী কেউ থাকে, আমাদের এখানে কেউই নেই, আমি শুধু একা আর আমার একটা ভাই থাকে আমাদের সাথে, এই আমরাই আর কি। এই জন্য আরও বেশি খারাপ লাগে। তো যাই হোক, এখন আমরা প্রায় স্কুলের কাছাকাছি চলে এসেছি, আমি আর ওর আব্বু যাচ্ছি এখন স্কুলে। আর আজকে আকাশটা একটু ক্লিন দেখা যাচ্ছে, আজকে প্রায় 1 সপ্তাহের মতো শুধু বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে মালয়েশিয়াতে। এত ঠান্ডা পড়তেছে, মনে হচ্ছে শীতের সিজন চলে এসেছে। মালয়েশিয়াতে একটা সিজন আছে মানে শুধু বৃষ্টি আর বৃষ্টি হবে শুধু 2-3 মাস, তো সেই মাসটা এখন চলতেছে, শুধু বৃষ্টি হয় সকাল বিকাল। তো আমরা এখন বাসায় চলে এসেছি বাচ্চাদেরকে নিয়ে, ওদেরকে এখন ফ্রেশ করব, তারপর দুপুরের লাঞ্চটা খাওয়াই দেব ওদেরকে। আর আজকে এমনি তো স্কুলে কিছু খাওয়া হয়নি, ওরা অনেক দুষ্টুমি করেছে। তো সালমান, শালিন, মীরা ওরা এখন খাবারটা খাবে, আমি সবাইকে এখন খাবার রেডি করে দিচ্ছি। আর ওর আব্বু এই ফাঁকে একটা শশা কেটে নিচ্ছে, এটা অবশ্য আমাদের গাছের শশা। তো আমি ওদেরকে এখন খাবারটা রেডি করে দিয়ে তারপর শালিনকে ঘুম পাড়িয়ে দেব। তো আজকের ব্লগটি এ পর্যন্তই, আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।